গেল কয়েক বছরের তুলনায় এবছর খাগড়াছড়িতে বোরো ধানের বাম্পার ফলনের আশায় করছেন চাষিরা। তবে খরা মৌসুমে পর্যাপ্ত সেচ ব্যবস্থা, পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগের কারণে এবার বোরো ধানের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কয়েকদিন আগে দুদফায় বৃষ্টি হওয়াকে আশীর্বাদ উল্লেখ করে প্রত্যাশিত বোরো ফলন পাবে বলে আশা করছে কৃষি কর্মকর্তারা। চলতি বছর খাগড়াছড়ি জেলার 11,387 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে বোরো হাইব্রিড 5,685 হেক্টর এবং উপসি বোরো 5,702 হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরো হাইব্রিড প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা 4.7 মেট্রিক টন এবং উপসি বোরো প্রতি হেক্টরে 3.83 মেট্রিক টন ধরা হয়েছে। কিন্তু পোকামাকড়ের আক্রমণ ও ব্লাস্ট রোগের কারণে অনেক ধানের থোর ছিটা হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, পোকামাকড় ও নানা রোগে বোরো ধান আক্রান্ত হলেও কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় বোরো চাষে ব্যাঘাত ঘটেছে। তাছাড়া চলমান খরা ও সেচ সংকটের কারণেও প্রত্যাশিত ফলন না পাওয়ায় আশঙ্কা রয়েছে কৃষকরা। আমাদের ধানে পোকামাকড় খুব বেশি একটা দেখা যাইতেছে। আমরা আসলে নিজেদের উপদেশে সব কিছু করতেছি, এখানে কোনো কৃষি অফিসারকে ফোন করলেও পাওয়া যায় না, প্লাস তারা আগে মাঠে আসতো, এখন আসেও না। এখন আমরা আসলে নিরুপায় হইয়া নিজের বুদ্ধিতে যা করতেছি এমন আর কি। তো যদি আসলে কৃষি অফিসাররা একটু দেয়া সাক্ষাৎ পাইতাম, তাইলে তারার উপদেশ দিলে আমরা আরেকটু হয়তো ভালো ফসল পাইতাম। আসলে পোকামাকড় যেভাবে ক্ষতি করতেছে, আমাদেরকে উপদেশ দেওয়ার মতন কেউ নাই। সরকারি বলছে যে মানে কৃষকদের সহযোগিতা করে, মানে আমরা তো কোনো কিছু পাই না, কত কষ্ট করে চাষ করে কাইনি, মানে হয় কত 14-15 হাজার টাকাদের খরচ হয়, পানি দেয়নি ব্যাপারে হয়, নিজে ওষুধ ব্যাপার, এটা সরকার যদি দেয় বলে আমরা কিছু পাই না। এবার ধানের ফসল অনেক ভালো হইতো যদি ঠিকমতো পানি দেওয়া যাইতো, বিদ্যুৎ সমস্যা না দিত। বিদ্যুৎ সমস্যার কারণে অনেক কৃষক ধান ফুটাতে পারে নাই। অন্যদিকে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, চলতি বছর বোরো ধান ভালো হয়েছিল। কিছু কিছু জায়গায় সেচ সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হয়েছে, তবে যদি সেচের এলাকায় বৃদ্ধি করা যায় ফলন প্রত্যাশিত হবে বলে তিনি মনে করেন। আমরা আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি। আর সবচেয়ে বড়ই যে এই জেলাতে 29,000 হেক্টর রোপা মতাবাদ হয় আর কি। যদি আমরা বিডিসি বা বাঙালি পানি বোর্ডের মাধ্যমে এবং সরকারের সহযোগিতায় সেচের এলাকা বৃদ্ধি করতে পারি, তাহলে আগামীতে আরও আমরা ভবিষ্যতে আরও 10,000 হেক্টর বোরো আবাদের জমি বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখি। কৃষককে পরামর্শ দিয়েছি যে আপনারা নিজের ওষুধ না দিয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা প্রেসক্রিপশন করে আমরা যদি কীটনাশক বা শতনাশক ব্যবহার করবেন, তাহলে আপনাদের পোকামাকড় দমন হবে এবং আপনারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। ডেস্ক রিপোর্ট, 71 বাংলা টেলিভিশন।